শরীফের কিছু অক্ষর রয়েছে মোটা করে পড়তে হয়, সেই এগুলি মোটা করে পড়তে হয়। জবর দিলেও বাংলায় আকার ব্যবহার করা যায় না। এই অক্ষরগুলি আমি আগে বলবো, আমার পরে আপনারা বলবেন। সদ বলেন, দদ, ত, গ, কফ, গইন, খ। আমার পরে বলবেন। সদ দদ ত জ, সদ দদ ত, সদ দদ ত, সদ দদ ত জ, সদ দদ ত জ, কফ গইন আর খ, কফ গইনা, সদ দদ ত জ, কফ গইনা আর খ, সদ দদ ত জ, কফ গইনা আর। সব সময় মোটা হবে, সময় মোটা হবে, এই সব হুরুফ ইস্তিলা, হুরুফ ইস্তিলা, সব সময় মোটা হবে, এই সব হুরুফ ইস্তিলা, সময় মোটা হবে, এই সব, সদ দদ ত জ, কফ গইনা আর খ, সদ দদ ত জ, কফ গইনা, সব সময় মোটা হবে, এই সব হুরুফ ইস্তিলা বলেন, সব সময় মোটা হবে, এই সব, সদ জবর স, সা বলা যাবে কি? সা বলা যাবে না। সদ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, সা বলা যাবে না। বাংলায় আকার দেওয়া যাবে কি? হ্যাঁ, এই যে খাড়া বাঁকা চিহ্ন, এই জায়গায় সাবধান হও, সদ যেন সা অথবা সিন অক্ষর না হয়, সদ যেন কালো গোল চিহ্ন যেখানে, মোটা হবে সেখানে, বাংলায় আকার দেওয়া যাবে না। ভুল পড়া হারম, নামাজ বাতিল হয়ে যায়। সদ যাব সা বললেন, লিইলা ফি কুরাইশ ইলা ফিহিম রিহলাতা শীতাই ওয়া সয়ফ, আছে না, ওয়া সয়ফ, সয়ফ মানে গ্রীষ্মকাল। তুমি যদি সাইফ বলো তাহলে হবে তরবারি, সাইফুল, সাইফুল্লাহ, আল্লাহ তরবারি। তাহলে সদকে সা বলা যাবে না। দ অদ জবর দ, দ সিফাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, দা বলা যাবে না। তাহলে কেউ যদি ওলা দালিন বলে তাহলে তার আপনার ভুল হয়ে গেল, দদকে দাল পড়লো। আবার কেউ যদি ওলা জলিন বলে তাহলে দদকে সে জ বললো, তাও নামাজ ফাসাদ। মানে আশরাফ থানভী রহমতুল্লাহ বলছেন যে এ অক্ষরটাকে দালও পড়া যাবে না, আবার জ পড়াও যাবে না, বুঝতে না, বোঝেন নাই তো। সুতরাং জামাল কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে এটা আছে। তো সুতরাং দদকে মারির দাঁতের গোড়া থেকে মোটাভাবে আদে হবে। ত জবর ত, তা বলা যাবে কি? এটা যদি এই তা বলা হয় তাহলে ত পাতলা হয়ে গেল, মোটা হলো না, ইস্তিলা হলো না। সুতরাং এখানে এক নম্বর লাইট এই ইস্তিলা, আমরা এই যে লাইটগুলি আছে আপনি দেখতেছেন, এক নম্বর লাইট পোস্ট ইস্তিলা। তাহলে ত জবর ত, তা বলা যাবে কি? বাংলায় আকার দেওয়া যাবে না।
তসিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা জ জবর জ জ জ যা বলা যাবে কি বাসের মধ্যে লেখা থাকে অনেক সময় আমি দেখছি বাংলায় লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন লেখা আছে জালিমিন তাহলে যা হবে না যা হবে হ্যাঁ এ বলে যা হবে জকে যা বলা যাবে না যাবে না তাহলে জালিমিন কি হবে জালিমিন বলবো জালিমিন বলা যাবে না তাহলে জ জবর জ জ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা ক অফ জবর ক কা বলা যাবে কি আর একটা কা কাপ জোর কা আর তো আছে আছে না আর একটা কা আছে না হ্যাঁ এই যে এই যে এটাকে কি বলবো এটা 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 এর কাপ জবর কা হবে কিন্তু এটা ক কি হবে অফ জবর ক যেমন উল হু আল্লাহ আহাদ উল হে রাসুল আপনি বলুন আল্লাহ এক বা একক আল্লাহ তাহলে আমি যদি কা বলি তাহলে ভুল হয়ে যাবে তাহলে কা বলা যাবে কি বাংলায় আকার দেওয়া যাবে কি উল উল হু আল্লাহ আহাদ তাহলে যদি কে বলে কুল হু আল্লাহ কুল তাহলে কুল মানে খাও এটা উল মানে বলো সেটা খেয়াল রাখতে হবে তাহলে গহি ইন জবর গা বলা যাবে কি অনেকে বলে গাইরিল মাগদু গাইরিল গাই বলা যাবে কি গয়রিল গয়রিল মাগদুবি আলাইহিম খ জবর খ খা বলা যাবে কি খ সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা খা বলা যাবে না বাংলায় আকার দেওয়া যাবে কি তাহলে আমরা এভাবে আস-সালাতু খায়রুম মিনান নাওম বলো হ্যাঁ খায়রুম বলা যাবে না খায়রুম الصلاة خير من النوم ঘুম হইতে নামাজ উত্তম যাই হোক আমি আপনাদেরকে ইস্তিলা সাত হরফ পড়াইলাম এই অক্ষরগুলি মোটা করে পড়তে হয় জবর থাকলে মোটা জেদ থাকলে মোটা পেশ থাকলে মোটা সাকিন থাকলে মোটা হ্যাঁ তাসি থাকলে মোটা সব সময় মোটা হবে সব সময় মোটা হবে এই সব হুরুফ ইস্তিলা বলেন বলেন সব সময় মোটা হবে সদ দদ তজ কফ গইন আর খ সব সময় মোটা হবে এই সব হুরুফ ইস্তিলা আপনারা কারি মুমিন টিভিতে এই তাসবির শিকার কোরআন শিকার এই তাসবিরগুলি আপনারা পাবেন এটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন এবং আপনারা এখান থেকে কোরআন শরীফে পড়তে পারবেন আমাদের কোরআন শিক্ষার পাশাপাশি আমাদের আবার বৈজ্ঞানিকবিদ্যে কোরআন শিক্ষা বৈজ্ঞানিকবিদ্যে ইংরেজি শিক্ষা বৈজ্ঞানিকবিদ্যে বাংলা শিক্ষা বৈজ্ঞানিকবিদ্যে নাহু স্বরূপ শিক্ষা এই সবগুলি আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা শিখিয়ে থাকি আল্লাহ তৌফিক দান করুক মোবাইল নাম্বার যোগাযোগের মোবাইল নাম্বার 01762000391 সবাই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন মনে করেন বিভিন্ন মাদ্রাসায় আমরা প্রশিক্ষণ দিই বিভিন্ন স্কুলে প্রশিক্ষণ দিই এবং আমাদের নিজস্ব মাদ্রাসা আছে উত্তর মেটকা হেমায়েতপুর সাভার ঢাকা আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যান ছুটি